বন্ধের সমর্থনে কোন্নগর বাটার মোড়ে জিটি রোড অবরোধ বিজেপির। টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল পুরসুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। শ্রীরামপুর সভাপতি মোহন আদক কোন্নগর থেকে পায়ে হেঁটে কমলা রায় হাসপাতালে কৃষ্ণা ভট্টাচার্যকে দেখতে গেলেন বিমান ঘোষ সহ একাধিক কর্মীরা। দেখুন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করা হয়েছে, গতকাল আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে 108টা যে পৌরসভার ভোট ছিল, ভোটের নামে প্রহসন হয়েছে। একটু দাঁড়িয়ে পড়লে ভালো হয়, চলুন হেঁটে হেঁটে চলুন। মমতা ব্যানার্জির নেতৃত্বে দলদাস নির্বাচন কমিশনার এবং দলদাস পুলিশ এবং তৃণমূলের গন্ডা বাহিনী সবাই মিলে একত্রিত হয়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষের যে অধিকার, গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, তার জন্য ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে আজকে আমরা 12 ঘন্টার ধর্মঘট ডেকেছি। সেই 12 ঘন্টার বন্ধ সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, সেই বন্ধকে সফল করার জন্য আমরা মাঠে নেমেছি আজকে শ্রীরামপুর, যে আমাদের সাংগঠনিক জেলা। এর আগে আমরা বৈদ্যবাটির শাওড়াফুলি থেকে শুরু করে শ্রীরামপুর থেকে শুরু করে ডানকুনি, আজকে এখন কোন্নগর, বিভিন্ন প্রান্তে আমরা বন্ধকে সফল করার জন্য মাঠে নেমেছে আমাদের কার্যকর্তারা। এখানকার জেলা সভাপতি আছেন, নেতৃত্বে আরও আমাদের কার্যকর্তারা আছেন, বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীও আছেন এখানে। এছাড়া গত পরশুদিন আমাদের রাজ্যের নেত্রী, অনেক দিনের আমাদের পুরনো কার্যকর্তা, 75 বছর বয়স, মাননীয় কৃষ্ণাদিকে যেইভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা মাঠে নেমেছি। এই অত্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। বাংলার মুখ্যমন্ত্রী মহিলা হয়েও একজন 75 বছরের বৃদ্ধাও আজকে রেহাই পায়নি তৃণমূলের হারমারদের হাত থেকে, তার প্রতিবাদে আমরা আজকে মাঠে নেমেছি। পুলিশের কাছে আর কোনো আবেদন নয়, এরপরে আমরা থানায় যাব। ওনাকে যে মেরেছে তন্ময় দেবকে অ্যারেস্ট করতে হবে। আমরা থানায় কেস করেছি, অ্যারেস্ট যদি না করা হয় তাহলে থানার মধ্যে এবার আমাদের আন্দোলন চলবে। আমরা ওখানে অনির্দিষ্টকালের জন্য থানার সামনে অবরোধ করবো, ধর্ণা করবো, সব কিছু করবো। পুলিশ প্রশাসন দেখবো কতটা আমাদের, কত বিজেপি কর্মীকে অ্যারেস্ট করতে পারে, কত বিজেপি কর্মীকে জেলে ঢোকাতে পারে।